তোমার জামাই যেইটা সত্য ওই কথাটাই বলে দেওয়া নাই।
কোনোভাবে সেই পাইল আমি, এই যে মাথাতে যার গর্ব ভুলে নাই, কিভাবে কি জবাব দিব বুঝতে পারি না। আমি বলে পুরা খাইদার মতো পড়ছিলাম, মা খাদিজা যেটা ভয় করা তেরো কদম, কোনো কোনো হাদিসা আছে তেরো কদম দূরে সরে গেছিল, আর কোনো কোনো হাদিসা আছে চল্লিশ কদম দূরে গেছিল। তো তোমার কথা মতে যদি তেরো কদম দূরে গেছিল, তেরো ফুটা লেপাস আমার মায়ের পড়ছিল, ভয় পেয়ে যখন তেরো ফুটা লেপাস করে গেছিল তেরো কদম দূরে যাওয়ার পরে, তেরো ফুটা লেপাস করছিল, এই তেরো ফুটা লেপাস হতে তেরো জন আউলিয়ার সৃষ্টি হল। এই তো তোমার প্রশ্নে আমি বলতেছি তোমায়, আমার পুরা খাইটার মতো আবার ধীরে ধীরে মাথা দিদার আসলে ওই জায়গায়, মাথা দিদার এসে তখন দেখি লোক আমার গর্ব হতে আসলে কি পুরা খাইটা হলো না অন্য কিছু হলো একটু দেখি, যখন দেখলো দেখে যে না এটা তো পুরা খাইটা না, এটা আসলে একটা নারী একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষ জন্ম নিছে, তার মাথা হাদিসের মধ্যে আছে তার মাথা হতে পাতা পর্যন্ত সুখ ছিল, শুলে আবরণ হইয়া মানে ভাইটা সাদা একটা চুল দেয় যে কাপড়ের গাঁঠি বান্ধে, ওই গাঁঠি বান্ধা হয়ে আসছিল, সেই চুলগুলো এখন বর্তমান কোথায় রাখছে, আর সাদা চুলটা কি হইল, চুলগুলো এখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে আছে, বলতেছি তোমার কাছে সাদা চুলটা হলো কুচি রাতের ভুল, আমার মার সেই সাদা চুলটা হলো কুচি রাতের ভুল, আর যে কালা চুলগুলা ছিল ওই চুলতে আমার মা শেষের দিনে বাবার উম্মতকে তরানোর জন্য উম্মতের নেকি পার্লার মধ্যে দিবে, আশা করি তুমি কথাটা বুঝে নিবে, বাবার উম্মতের জন্য মায়ের কাছে সব সবসময় বাবার উম্মতের জন্য শুধু মা কাছে জানে, জন্ম নিয়ে নারীরা কিন্তু জন্ম নেয় জগতের মা যারা সন্তান কিভাবে প্রসব করে বুঝে তারা, তাই না গো, নারীর ওপরে মেয়ে মানুষ জন্ম নিলে শীত হয়ে আসে, আর পুরুষ ছেলে সন্তান যদি জন্ম নেয় উপর হয়ে আসে দুনিয়া, কিন্তু নারীরা শীত হয়ে আসে, কিন্তু আমার মা জগৎ মা উনি কিন্তু শীত হয়ে আসে না, উনি উপর হয়ে আসছিল, কেন শেষ দাঁড়াতে হয়ে না জানি ভাবছিলাম কি বেন আমার করবে, তা দেখলাম কোনো রকমই না আমার কাছে, কোনো রকমই না, মা যখন জন্ম নিয়েছিল অজ্ঞান হয়ে গেল, মায়ে কথা বলে না, আমার আল্লাহ তাআলা পাগল হয়ে গেল, মা কেন কথা বলে না, পাগল হয়ে জিব্রাইলকে পাঠিয়ে দিল যে মার কানে কানে একটা সুরা পাঠ করে দাও, মার কানে কানে যখন সুরা পাঠ করে দিয়েছিল সেটা হলো মার নামের সহিত একটা সুরা, সুরা ফাতেহা, যেমন মা ফাতেমা আর সুরাটার নাম হলো সুরা ফাতেহা, আজ যদি যে কোনো নামাজ পড়তে যান নামাজে দাঁড়াইলে আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সুরা ফাতেহা না পাঠ করলে কোনো নামাজ হয় না, হয় গো হয় না, সুরা ফাতেহাটা পড়লেও কারো ভক্তি লাগে না, লাগে কি গো, প্রত্যেক রাকাতেই যদি সুরা ফাতেহা পাশ করে নাসা একটা বস্তু যদি প্রত্যেকদিন খান খাইতে খাইতে অভক্ত হয়ে যায়, তাই না দূর, এই বস্তু আর খাবো না, এটা খাইবার ইচ্ছা যাইতেছে না, কিন্তু নামাজের বেলা প্রত্যেক রাখাতেই সুরা ফাতেহা আগে পাঠ করেন, তার সঙ্গে একটা সুরা মিলিত করেন, করে নামাজ এক রাখাত আদায় করে, কিন্তু পুরুষের কি অভক্তি হয় যে সুরা ফাতেহা ভালো লাগে না এটা পাঠ করেন, মিশা কথা কইেন না, হয় না, যতই করবেন ততই ভালো লাগে।
ততই আনন্দ লাগে। মা ফাতেমার নামের সহিত একটা সুরা নাজিল হয়েছিল, কানে কানে জিব্রাইল এসে যখন মাকে বলে দিল, আমার মায়ে খুশি হলো, আমার মায়ে খুশি হলো, সঙ্গে সঙ্গে খুশি একটা হাসি মেরেছিল, মায়ের তখন খুশি একটা হাসি মারছিল, হাসি মারার সঙ্গে সঙ্গে চারটা দন্ত জিব্রাইল মায়ের মুখে।